দুই হাজার বাইশের জানুয়ারি মাসে মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নগুলো দিয়েছে বাংলা শিক্ষা পোর্টালে যেগুলো স্কুল থেকে অলরেডি হয়তো তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তো সেই কোশ্চেন থেকে এখন আমি ক্লাস ফোরের অঙ্কের কোশ্চেনটা সমাধান করব। এটাকে সবাই ইউটিউবে পার্ট নাইনের কোশ্চেন বলছে খো। এক নম্বর ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক নম্বর দশকের কাঠির একটি রঙিন বল তুলে নিয়ে এককের কাঠিতে বসালে সংখ্যাটি হবে দেখো দশকের কাঠিতে দেখো কটা আছে গুনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছটা বল আছে হলুদ বলগুলো এখান থেকে একটা তুলে নিয়ে যদি আমি এখানে বসাই এককের ঘরে তাহলে এখানে কিন্তু একটা কমে গেল হুম তাহলে এখানে পড়ে রইলো কয়টা পাঁচটা পাঁচ মানে হচ্ছে পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশের পাঁচ আর এখানে দুটো ছিল তিনটে হয়ে গেল মানে তিন তাহলে ফিফটি থ্রি কিন্তু হবে উত্তর মানে তেপ্পান্ন আমি ইংরাজিতে লিখে ফেললাম বাংলায় এটা হবে তেপ্পান্ন তার মানে ডি নম্বর অপশানটা হবে উত্তর তারপরে খ নম্বরটা দেখো বলেছে এক দুই তিন সংখ্যা তিনটি দিয়ে গঠিত তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির বৃহত্তম সংখ্যাটির দশকের ঘরের অঙ্কটি হবে দেখো এই তিনটে দিয়ে বৃহত্তম সংখ্যা যদি বানাতে চাই বৃহত্তম হলে সবচেয়ে বড়োটা প্রথমে হবে তিন তারপরে হবে দুই তারপরে হবে এক কমে যাবে ধীরে ধীরে তাহলে এখানে দশ এটা এককের ঘর এটা দশক এটা শতক তাহলে দশকের ঘরে কত রয়েছে দুই প্রশ্নে কি বলেছে দশকের ঘরের অঙ্কটি হবে দুই মানে বি নম্বর অপশনটা হবে সঠিক উত্তর তারপরে গ নম্বর প্রশ্নটা দেখো কী আছে দুটি কাঁটাযুক্ত একটি ঘড়িতে ছোট কাটাটি তিন এবং চারের ঘরের মাঝখানে মানে ছোট কাটাটি তিন ও চারের ঘরের মাঝখানে এবং বড়ো কাঁটাটি ছয়ের ঘরে থাকলে সময় হবে দেখো এই একটা ঘড়ি হ্যাঁ এরকম একটা এমনি দাগ দিয়ে দিচ্ছি এবার বলেছে দুটি কাঁটাযুক্ত একটি ঘড়িতে ছোট কাটাটি তিন আর চারের মাঝখানে এখানে রয়েছে চার আচ্ছা আমি একটা অন্য কালই নিচ্ছি দেখো এবার বলেছে যে তিন আর চারের মাঝখানে ছোটো কাটা মানে এইখানে হ্যাঁ এবার বলেছে বড় কাটাটি ছয়ের ঘরে ছয় এখানে এখানে থাকছে বড়ো কাটা হ্যাঁ থাকলে সময় কতটা হবে তোমরা বুঝতেই পারছো এটা তিন পার করে গেছে চারে এখনো যায়নি এটা ছয়ের ঘরে মানে তিরিশ তার মানে তিনটে তিরিশ মানে এই যে পনেরো পর্যন্ত সবগুলো ঘর তোমরা জানো পাঁচ পাঁচ করে ঘড়ি দেখা অনেকেই হয়তো জানো যারা জানো না শিখে নাও এখানে পাঁচ পাঁচ করে মোট ছটা ঘর রয়েছে তার মানে হচ্ছে তিরিশ তাহলে তিনটে পার হয়ে গেছে তিনটে তিরিশ তার মানে এই যে ডি নম্বর অপশনটা হবে সঠিক উত্তর তারপরে দেখো দু নম্বর সত্য মিথ্যা লেখো যে বছর লিপিয়ার সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা আঠাশ না আমরা জানি সাধারণত ফেবটি ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হচ্ছে আঠাশ কিন্তু যে মাসে ইয়ার হয় সেই মাসে উনত্রিশ হয়ে যায় তার মানে এটা হচ্ছে মিথ্যা তোমরা কিন্তু কালি দিয়ে লিখবে না তোমরা নীল অথবা কালো দিয়ে লিখবে তারপরে খ নম্বর দেখো একটি প্লেটে পাঁচটি এবং অপর একটি প্লেটে তিনটি সন্দেশ আছে গড়ে একটি প্লেটে সন্দেশ থাকবে আটটি না গড় বলতে এই দুটোকে আগে যোগ করে নিতে হবে পাঁচ আর তিন যোগ করলে হবে আট এবার তারপর টোটাল দুটো প্লেট রয়েছে তার মানে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে কত হবে চার দুগুণো আট তার মানে প্রতিটাতে চার করে থাকলে চার করেই থাকবে গড়ে গড় করার নিয়ম হচ্ছে এই দুটো যোগ করে যেহেতু দুটো সংখ্যা সেজন্য দু দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ হুম তাহলে এটা হবে মিথ্যা তারপরে গ নম্বরটা দেখো দুইশো তিন সংখ্যাটিতে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখলে হয় দুই শতক শূন্য দশক তিন একক হ্যাঁ তো এখানে দুইশো তিন সংখ্যাটিকে স্থানীয় মান বিস্তার কিভাবে করবে তার মানে ব্যাপারটা হবে এরকম দুইশো তিন মানে দুশো যোগ শূন্য যোগ তিন শূন্য এখানে দুটো শূন্য বসাতে পারি তার মানে কি দেখো দুই দুই শতক দুই শতক মানে শূন্য শূন্য দশক দশক হ্যাঁ আর হচ্ছে তিন একক হ্যাঁ একক তার মানে এটা কিন্তু সত্য হবে নম্বর প্রশ্নটা দেখো বলেছে ছবিটিতে বক্ররেখার সংখ্যা বক্ররেখা মানে এই যে বৃত্ত যে গোল এই এইগুলো দেখো এই মুখটা তারপরে চোখ দুটো আর হচ্ছে এই মুখটা তার মানে টোটাল চারটে রয়েছে তাহলে চারটি হবে বক্ররেখার সংখ্যা তারপরে দেখো সরলরেখার সংখ্যা সরলরেখা কোনগুলো দেখো এই যে এইখানে চারটে রয়েছে ওপরে এই ত্রিভুজের মধ্যে তিনটে রয়েছে চার তিনে সাত এখানে তিনটে এখানে তিনটে তিন তিন ছয় সাত আর ছয় তেরো তেরো এখানে দুটো চোদ্দো পনেরো এখানে দুটো ষোলো সতেরো তাহলে এটা হবে সতেরো আর ত্রিভুজের সংখ্যা এই যে নিচে দুটো ত্রিভুজ আর ওপরে একটা ত্রিভুজ তার মানে মোট হচ্ছে তিনটি হয়ে গেল তারপরে দেখো চার নম্বর কি বলেছে যোগ করো তিন ঘণ্টা চার মিনিট একচল্লিশ সেকেন্ড এক ঘন্টা বাইশ মিনিট সাতাশ সেকেন্ড যোগ করলে কি হবে সাত আর একে আট চার আর দুয়ে ছয় এত সেকেন্ড তারপরে এটা হচ্ছে চার আর দুয়ে ছয় আর দুই এত মিনিট আর এটা হচ্ছে ঘন্টা কত চার ঘন্টা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে আটষট্টি সেকেন্ড আছে আমরা জানি যে ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে এখান থেকে ষাট আমরা নিয়ে নেব সেটা হবে এক মিনিট সেই একটা যোগ হবে এর সঙ্গে আর এখানে আট সেকেন্ড পরে রইবে তাহলে তোমরা অঙ্কটা করার সময় কিভাবে করবে আমাদের এখানে খ নম্বর আর একটা অঙ্ক রয়েছে কিন্তু তোমরা যখন করবে এইটাকে টুকে নিয়ে এইটুকু যতটা করলাম আমি সেটা করবে তারপর নিচে সমান সমান দিয়ে লিখবে যে চার ঘন্টা ঘন্টা আমি পুরোটা লিখছি না শুধু ঘ লিখছি সাতাশ মিনিট তোমরা কিন্তু পুরোটা লিখবে আর হচ্ছে আট সেকেন্ড এখানে ব্র্যাকেটে পাশে তোমরা লিখে দেবে যে যেহেতু এরকম একটা চিহ্ন এটাকে যেহেতু বলে অথবা বানান করেও লিখতে পারো যেহেতু ব্র্যাকেটেই লিখবে আমার এখানে জায়গা নেই বলে আমি নিচে লিখছি লিখবে ষাট সেকেন্ড সেকেন্ড বানান পুরোটা লিখবে আমি শুধু এরকম লিখছি সমান সমান এক মিনিট এইভাবে মিনিটটাও পুরোটা লিখবে দেখো এইভাবে কিন্তু লেখা সুন্দর হয় না কারণ আমি স্ক্রিনের ওপর হাত দিয়ে লিখছি তো যাই হোক বোঝা গেলেই হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে এটাই হবে উত্তর এই ব্র্যাকেটের অংশটা কিন্তু ডান সাইডে থাকবে তাহলে নিচে এটাই হবে উত্তর এটা হয়ে গেল এরপরে খ নম্বর অঙ্কটা আমরা দেখি দেখো এখানে বলেছে ভাগ করো হ্যাঁ তো ভাগটা তোমরা এইভাবে করবে দেখো ভাগ সেই আগে আমরা এইভাবে করতাম এরকম করে এইভাবেও করতে পারো এইভাবেও করতে পারো অথবা ওপরে একটা দাগ দিয়ে যে করে না দাগ দিয়ে তার ওপরে রেখে সেইভাবে পড়তে পারো যেভাবে খুশি হ্যাঁ তাহলে চার অক্ষে চার শূন্য কেটে নিয়ে এলাম মানে এখানে শূন্য বার যাবে চারকে শূন্য দিয়ে গুণ করব আমরা শূন্যই হবে নিচে লিখব এবার পাঁচ কেটে নিয়ে আসব এবার কতবার যাবে চার অক্ষে চার বিয়োগ করলে হবে এক অর্থাৎ ভাগ এক তাহলে এবার উত্তরগুলো লিখে নাও তোমরা খাতার নিচে লিখবে আমি ডান দিকে লিখছি ভাজ্য হবে সমান সমান চারশো পাঁচ যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য ভাগ ফল হবে একশো এক আর ভাগশেষ হচ্ছে এক তাহলে এগুলোই হবে উত্তর তাহলে এই কটাই প্রশ্ন ছিল তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করো যাতে পরবর্তী যখন ভিডিওগুলো আপলোড করব সেগুলোও তোমরা দেখতে পাও তো এই চ্যানেলে কিন্তু আমি অন্য সাবজেক্টগুলোও আপলোড করব সেগুলো দেখো তাহলে এখানেই শেষ করছি